প্রিয় শ্রোতা বন্ধুরা আপনারা এখন শুনছেন গল্পের ডালি বাই পামেলা গল্প পাঠে আমি রয়েছি আপনাদের সাথে পামেলা গতকাল থেকে আমি পড়ছি একটি রহস্য উপন্যাস মেঘনাথ সিরিজের গোয়েন্দা মেঘনাথ সিরিজের উপন্যাসটির নাম সাহেব বাংলোর রহস্য আজকে আপনাদের পরবর্তী অধ্যায় পড়ে শোনাবো তাহলে আসুন বন্ধুরা আমরা সরাসরি গল্পে প্রবেশ করি আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন আজকে আমি আমার পঠন শুরু করছি অধ্যায় ছয় দিয়ে বাংলোর কাছাকাছি এসেই চোখে পড়ল বাংলোর বারান্দায় বসে কে একজন প্রসেনজিৎ বাবুর সাথে কথা বলছে আগন্তুকের চেহারা একটা আলাদা বৈশিষ্ট্য রয়েছে এখানকার সাধারণ মানুষদের একজন বলে মনে হয় না রং খুব কালো নয় চেহারাটা রুক্ষ গালের হনু দুটো উঁচু মাথা চুল কাটা আরও কিছুটা কাছাকাছি এসে দেখলাম ওর চোখের তারা দুটো কালো নয় কেমন বাদামি ছোপ ধরা পরনে হাফ শার্ট এবং প্যান্ট হাতের সামনে রয়েছে ঠ্যাং বাঁধা একটা বড় সাইজের মুরগি প্রসেনজিৎ আমাদের দেখতে পেয়ে উদাত্ত কণ্ঠে বললেন যাক মর্নিং ওয়াক এতক্ষণে আপনাদের মিটল তোদের দেরি দেখে আমি তো ভাবছিলাম যে একেবারে ইভিনিং ওয়াকটা সেরে বুঝিয়ে আসবি আমরা ততক্ষণে বাংলোর গেট পেরিয়ে ভেতরে ঢুকে পড়েছি বাবু আগুন থেকে দিকে তাকিয়ে বললেন আচ্ছা পরিচয় করিয়ে দিই এ আমার বন্ধু মেঘনাথ ভরতদাস আর উনি হচ্ছেন অর্ণব সেন আগন্তুক ডান হাতটা আমাদের দিকে করমর্দনের ভঙ্গিতে এগিয়ে দিলেন করমর্দন করতে করতেই বাবুর মুখে আগন্তুকের পরিচয় পেলাম এরিক গঞ্জালেস কোনো এককালে ওর পূর্বপুরুষ ছিল পর্তুগিজ কিন্তু ওকে এখন খাঁটি বাঙালি বলা চলে এরিক গঞ্জালেস পরিষ্কার বাংলাতেই বলল আমি স্যার নিজেকে বাঙালি ছাড়া কিছুই ভাবি না ছেলের নাম দিয়েছি পবন এই মাটির মানুষ হয়ে পূর্বপুরুষের ওই সমস্ত খটমট বিদেশি নাম বয়ে বেড়ানোর যন্ত্রণা যাতে ছেলেকে ভোগ করতে না হয় বাবু গঞ্জালেসের আরও পরিচয় দিয়ে বললেন এ আমার খুবই ভালোবাসে মেঘড়ত মৌবনিতে বিরাট পোলট্রি ওর আমায় মাঝে মাঝেই তাজা মুরগি এনে খাওয়ায় গঞ্জালেস হেসে বলল শুনলাম মজুমদার সাহেবের গেস্ট এসেছেন ওর গেস্ট মানে তো আমাদের এই ও বনির গেস্ট তাই নিয়ে এলাম আরও কিছুক্ষণ কথাবার্তার পর এরিক গঞ্জালেস বিদায় নিল মেঘনাথ বলল তা কী ব্যাপার প্রসেনজিৎ এত বেলা এখানে মুরগি রাতবার লোক পাওয়া যাবে প্রসেনজিৎ বললেন আরে সে ভাবনা আমার দোস্ত তোর নয় বলেই একটা হাঁক ছাড়লেন পশুপতি বাবু পশুপতি ভট্টাচার্য অফিস ঘরের মধ্যেই ছিলেন হাঁক শুনে বেরিয়ে এলেন দিবাকরকে বলুন এই রাম পাখিটা যেন ওর বউকে দিয়ে আজকে আমাদের রান্নার মেনুর সাথে যোগ করে দেয় আচ্ছা স্যার আর কিছু না বলে পশুপতি বাবু মুরগিটা তুলে নিয়ে চলে গেলেন পশুপতি বাবু চলে যাওয়ার পর বাবুকে আমি বললাম পরম সাত থেকে ব্রাহ্মণটিকে শেষ পর্যন্ত মুরগি বইতে হলো প্রসেনজিৎ বাবু অধ্যায় সাত দুপুরের খাওয়া দাওয়াটা সত্যি বড় জমজমাট হলো ওয়াচম্যান দিবাকর মাহাতোর বউ সকাল বিকেল প্রসেনজিৎ বাবুর জন্যে রান্না করে আনে সেদিনের রান্না ছিল ওর স্পেশাল বউটির রান্নার হাত সত্যি ভালো আমরা অন্য দিনের চেয়ে একটু বেশিই খেলাম খাওয়া দাওয়ার পর বিছানায় আর হয়ে আমরা গল্প ঝুললাম গল্প মানে সেদিন সকালে মৌবনির জঙ্গলে ঘটে যাওয়া অদ্ভুত ঘটনাগুলো সব শুনে বাবু বললেন কি সাংঘাতিক ব্যাপার আমি তো এ সমস্ত কিছুর মুন্ডু বুঝতেই পারছি না মেঘনাথ মেঘনাদ বলল মাথা এবং মুন্ডু যে সুতোয় বাধা মনে হচ্ছে খুব শীঘ্রই তাতে টান পড়বে সেটুকুনি সময় আমাদের অপেক্ষা করতে হবে এর অর্থ কথাটা প্রসেনজিৎ বাবু জিজ্ঞাসা করল মেঘনাথের এ হেয়ালির অর্থ আমিও বুঝলাম না অর্থ ব্যাপারটাই অনর্থ প্রসেনজিৎ বলতে বলতে হেয়ালিকে আরও জট পাকিয়ে দিল তারপর বলল না আর পারছি না বন্ধু হাত যে পরিমাণ মুরগি আমি পেটস্থ করেছি তারা আমায় বিছানা চিত না করে মনে হচ্ছে ছাড়বে না ঘুম আমারও পাচ্ছিল আর একেই বলে বোধহয় ভাত ঘুম কলকাতায় নানা কাজকর্মের মধ্যে দুপুরে ঘুমের কথা ভাবতেই পারি না কিন্তু এখানকার এই মুক্ত প্রকৃতির অবকাশে শরীরটা যেন আলসে হয়ে পড়েছে কখন যে বিছানায় লম্বা হয়ে ঘুমিয়ে পড়লাম নিজেই জানি না ঘুম ভাঙল মেঘনাথের হাতের ঠেলা খেয়ে তাকিয়ে দেখলাম তখনও শুনশান দুপুর তবে রোদ্দুরের তেজটা কমেছে কোথায় যেন কাঠোকরা একটা শব্দ করছিল বাবুকে ঘরে দেখলাম না সম্ভবত অফিসের কাজে বেরিয়েছেন কিন্তু এই সময় মেঘনাথ আমার ঘুমটা কেন ভাঙালো মেঘনাথকে কিছু জিজ্ঞাসা করার আগেই মেঘনাথ ফিস করে বলল একটা ম্যাজিক দেখবি অর্ণব অধ্যায় আট আমি অবাক হয়ে বললাম ম্যাজিক মানে কে দেখাবে মেঘনাথ রহস্য ভরা কৌতুকে বলল কৌতূহল হচ্ছে তো তবে আয় আমার সাথে মেঘনাদের পিছু পিছু আমি ঘর ছেড়ে বেরোলাম সামনেই প্রশস্ত ডাইনিং স্পেস দুপাশে দুটো ঘর ডান্তিকের ঘরটা একরকম গুদাম ঘর বলা চলে পুরোনো আমলের নানা ভাঙা শিশি বোতল জিনিসপত্র সব ঠাসা রয়েছে এই ঘরে ঢুকেই নাকি দিন কয়েক আগে রাত্রির বেলা ডেনিস সাহেবের ভূত অদৃশ্য হয়েছিল বাবু গল্প করেছিলেন মেঘনাথের সাথে ঘরে পা দিতেই একটা পচা গন্ধ নাকে ভেসে এলো মেঘনাথ নাক কুচকে বলল কি বিচ্ছিরি গন্ধ গন্ধটা যেন মনে হচ্ছে পচা মাংসের পচা মাংস হ্যাঁ সেরকমই গন্ধ বটে লাশকাটা ঘরে ঢুকলেও এইরকম একটা উৎকট গন্ধ নাকে এসে লাগে কিন্তু গন্ধের উৎসটা কোথায় এদিক ওদিক ভালো করে তাকাতেই চোখে পড়ল সঙ্গে সঙ্গে গুলিয়ে উঠল শরীরের ভেতরটা ঘরের মধ্যে একটা পচা মরা পড়ে রয়েছে একটা মরা বেড়াল রংটা কুচকুচে কালো কোনো এক সময় ঘরে ঢুকে মরে পড়ে রয়েছে কেউ জানে না কেই বা জানবে এই ঘরে নিত্য যাতায়াত যার আছে বলে জানা গেছে সে তো আর মানুষ নয় এক দুষ্ট প্রেতাত্মা এই গন্ধ তার খারাপ লাগার কথাই নয় কালো বেড়াল নাকি অশুভ প্রতীক ভাবতে বুকের ভেতরটা একবার দুলে উঠল মেঘনাথকে বললাম তা এর মধ্যে তোর ম্যাজিক কোথায় মেঘনাথ বলল ধৈর্য ধর বন্ধু আমার ম্যাজিক এখনই শুরু হবে দাঁড়া বলেই ও সামনের দিকে দেওয়ালের কাছে এগিয়ে গেল সেখানে প্রমাণ সাইজের বিরাট একটা তৈল চিত্র মেঝে থেকে মাত্র এক ফুট ওপরে দেওয়ালের সাথে লাগানো বহু দিনের জমা ধুলো ময়লায় ছবিটা স্পষ্ট নয় তবে এটুকুনি বোঝা যায় যে চিত্রটি একজন সাহেবের মেঘনাথ তৈল চিত্রটার সামনে দাঁড়িয়ে বলল কিছু বুঝতে পারছিস আমি বললাম আচ্ছা মেঘনাথ তুই কি বোঝাতে চাইছিস সেটাই তো বুঝতে পারলাম না মেঘনাথ বলল আরে ওই তৈলচিত্রটার মধ্যে কোনো একটা রহস্য আছে তোর কি মনে হয় আমি বললাম রহস্য না থাক প্রচণ্ড ধুলো রয়েছে কিন্তু ধুলো ছবি সমস্ত জায়গায় সমানভাবে লাগিনি বুঝলেই বলতে বলতে মেঘনাথ ছবির নিচে এক জায়গায় একটু টান দিল সাথে সাথে অবাক কাণ্ড ফ্রেমের ভেতরে ছবির অংশটা পাল্লার মতো ভেতর থেকে সরে এলো ছবির পিছনে একটা সুরঙ্গ পথ ভেতরটা অন্ধকার আমি ফ্যাল ফ্যালফ্যাল করে সেদিকে তাকিয়াছি দেখে মেঘনাথ বলল শোন সে রাতে সাহেব ভূতের এই ঘরে অদৃশ্য হয়ে যাওয়ার রহস্যটা আশা করি বুঝতে পারছিস আসলে ভূত ওই সুরঙ্গ পথে পালিয়েছিল আমি বিস্ময় ভরা কণ্ঠে বলে উঠলাম তার মানে ওই সুরঙ্গ দিয়ে বাইরে যাওয়া যায় মেঘরাজ মুচকি হেসে বলল সেটা দেখাতে পারলে আমার এই ম্যাজিক শেষ হবে আচ্ছা শোন অর্ণব আমি সুরঙ্গে ঢুকছি বুঝলি আর যতক্ষণ না কোনো সংকেত আমি জানাবো তুই এখান থেকে নড়বি না আমি ঢোক গিলে ঘাড় নাড়লাম মেঘনাথ ঢুকে গেল ছবির ফ্রেম সরিয়ে সুরঙ্গের ভেতরে ও ঢুকতেই ছবির কপাট আবার সামনে এগিয়ে এসে স্বাভাবিক তৈলচিত্রের একটা রূপ ধারণ করলো এ যেন অনেকটা অফিস বা সিনেমার সুইং ডোরের মতো কতক্ষণ ওই তৈলচিত্রটার দিকে চুপচাপ আমি দাঁড়িয়ে ছিলাম বলতে পারবো না মিনিট পনেরো তো বটেই এর মধ্যে তৈলচিত্রের আর কোনো পরিবর্তনও দেখলাম না শত বর্ষ পূর্বে ডেনিস সাহেবও যেন তৈলচিত্রের মধ্যে স্থির অচঞ্চলভাবে নির্নিমেষে তাকিয়ে রয়েছেন আমাদের দিকে প্রথম বিস্ময়ের ঘোরটা এবার একটু করে কাটতে শুরু করেছে সাথে সাথে নানা রকম চিন্তা মাথায় এসে ভিড় করছে এখনও পর্যন্ত যেটুকুনি মনে হচ্ছে তাতে বলা যায় সাহেব বাংলোর রহস্যের পিছনে আরেকটা কোনো রহস্য রয়েছে কিন্তু কে বা কারা এই রহস্যের নায়ক আর তাদের উদ্দেশ্যটাই বা কি হঠাৎ কাঁধে একটা হাত পড়ল। চমকে পিছু ফিরলাম মেঘনাথ ওর ডান হাতটা বুকের মাঝে আড়াআড়ি তুলে জাদুকরের ভঙ্গিতে দাঁড়িয়ে মাথা নুয়ে বলল হিয়ার আই এম স্যার সত্যি অদ্ভুত ম্যাজিক মেঘনাথ তো কই তৈলচিত্রের পিছনে সুরঙ্গ থেকে বেরুলো না তাহলে এখানে কি করে এলো মেঘনাথ যেটা শোনালো সেটা আরও বিস্ময়কর বিশাল তৈলচিত্রের পিছনে সুরঙ্গ পথ নেমে গেছে বাংলোর নিচে সুরঙ্গের আরেকটা মুখ রয়েছে বাংলোর বাগানে সেই কুয়োর ভেতরের গায়ে যে কুয়োটোর ভেতরে দেড়শো বছর আগে ডেনিস সাহেবকে গায়ের অত্যাচারিত লোকেরা ফেলে হত্যা করেছিল এবং রাতের অন্ধকারে সেখান থেকে সাহেব ভূত বেরিয়ে আসে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে ভাবতে গিয়ে সব কিছু যেন গোলমাল হতে থাকলো মেঘনাথ বলল চল আমরা ঘরে বসে কথা বলি কিন্তু ঘর থেকে বেরোবার জন্য ভেজানো ভাঙা দরজাটা ঠেলা দিতেই সেটা হুড়মুর করে কার গায়ের ওপর যেন পড়ে গেল উহ বলে একটা অস্ফুট আর্তনাদও শুনলাম তাড়াতাড়ি বেরিয়ে এসে দেখলাম পশুপতি ভট্চাজ ভদ্রলোক তখন নিজের নাকে হাত বোলচ্ছেন মেঘনাথ বলল কী ব্যাপার পশুপতিবাবু আপনি এখানে দাঁড়িয়ে পশুপতিবাবু আমতা করে বললেন না মানে অনেকক্ষণ আপনারা ঘরে নেই দেখে আমি একটু খোঁজ নিতে এসেছিলাম তা কোনো দরকার ছিল না দরকার মানে তেমন কিছুই নয় পশুপতি বাবু কা হাসি হেসে অস্ফুটে বললেন আসলে কি বলবো সন্ধ্যের পর তো বাংলোর মজুমদার সাহেব ছাড়া আমরা কেউই থাকি না সাহেব বলে গেছেন যে যাওয়ার আগে আপনাদের চা বানিয়ে যেন ফ্লাস্কে রেখে যায় তাই জিজ্ঞাসা করতে এসেছিলাম যে চা বানাবো না কফি উত্তরে মেঘনাথ যেন কিছুটা ব্যঙ্গভাবেই বলল আপনার অতিথি পরাণতা প্রশংসনীয় পশুপতি বাবু কিন্তু আপনাকে আর দেরি করাবো না প্রকৃতিতে একটু বাদে সন্ধ্যার ঘোর নামবে তারপর সাহেব ভূতের ঘুম ভাঙার সময়ও হবে তাই না আপনি বরং এক কাজ করুন চায়ের সাজ সরঞ্জামগুলো ঘরে রাখার ব্যবস্থা করে চলে যান সময় মতো চা আমরা নিজেরাই বানিয়ে নেব একটু যেন ইতস্তত করে পশুপতি ভরচাঁচ চলে গেলেন এরপর মেঘনা তার আমি ঘরে ফিরে এলাম ঘরে ফিরে জানলাটা সামনে গিয়ে দাঁড়ালাম একটু বাদেই বাবু বাংলোয় ফিরলেন সাহেব বাংলোয় তখন আমি আর মেঘনাথ ছাড়া কেউ নেই নিজেরা চা বানিয়ে পান করে তিনজনে বাংলোর বারান্দা সামনে এসে বসলাম মেঘনাদের মুখে দুপুরে সেই আশ্চর্য ম্যাজিকের কথাটা শুনে বাবু কিছুক্ষণ চুপ করে থেকে তারপর বললেন তাহলে মেঘনাথ এখন তো পরিষ্কার বোঝাই যাচ্ছে যে এই বাংলোয় ভূতরূত বলে কিছুই নেই আসলে কোনো এক বধ চক্র কোনো এক উদ্দেশ্যে এখানে ঘাটি গেড়েছে তারাই বাংলোটাকে একটা ভৌতিক পরিবেশে পরিণত করেছে অন্যের কাছ থেকে দূরে রাখতে চাইছে আর ঘরের সাথে বাগানের কুয়োর যে গোপন সুরঙ্গ পথটা আমার তো মনে হয় তাদেরই তৈরি না সেটা নাও হতে পারে প্রসেনজিৎ মেঘনাথ একটু থেমে বলল আগেকার দিনে জমিদার বাড়ি বা পুরোনো নীলকুঠিতে কোথাও কোথাও এইরকম গুপ্ত সুরঙ্গ পথ থাকতো এটাও তেমন কিছু কিন্তু হতে পারে আমি প্রশ্ন করলাম আচ্ছা মেঘনাথ এই সুরঙ্গ পথের সাথে মাটির নিচে কোনো গুপ্ত ঘর তোর চোখে পড়লো মানে যোগ আছে এরকম মনে হলো দেখণব সত্যি বলতে কি সবটা ভালো করে পর্যবেক্ষণ করার সময় আমার তখন ছিল না কিন্তু যে কথা বলছিলাম মেঘনাথ আবার আগের প্রসঙ্গে ফিরে গিয়ে বলল সুরঙ্গটা প্রাচীন হলেও এটা যে নিয়মিত ব্যবহার হয় সেটার প্রমাণ আমি পেয়েছি তাই নাকি কি বলছিস মেঘনাথ কি প্রমাণ বাবু ব্যগ্র হয়ে ঝুঁকে জিজ্ঞাসা করলেন দেখ এটা সুরঙ্গের মধ্যে এক জায়গায় পড়েছিল দেখাচ্ছি দাঁড়া বলতে বলতে একটা পোড়ো সিগারেটের টুকরো মেঘনাথ প্রসেনজিতের দিকে এগিয়ে দিলেন ডেনিস সাহেবের ভূত যে বিলক্ষণ ধুম পাই সেই প্রমাণ পাওয়া গেল সেই রাতে খাওয়া দাওয়া সেরে আমরা বিছানায় যাওয়ার আগে বাবু বললেন মেঘনাথ একটা কথা তোদের বলতে ভুলে গেছি লোকাল থানার অফিসার ইনচার্জ তিনকুড়ি পোদ্দারের সাথে আজ বিকালে দেখা হলো উনি কি একটা কাজ সেরে নাকি ফিরছিলেন তো ভদ্রলোক তোদের সম্পর্কে খুটিয়ে খুটিয়ে অনেক প্রশ্ন কিন্তু করলেন আমাদের প্রকৃত পরিচয়টা দিসনি তো মেঘনা জিজ্ঞাসা করল না না তোর যখন আপত্তি রয়েছে হ্যাঁ বেশ করেছিস তা কি বললেন ইন্সপেক্টর পোদ্দা কাল সকালেই যেন থানায় গিয়ে তোরা দুজন ওর সাথে দেখা করিস এটাই বললেন মেঘনাথ হাই তুলে বলল সে দেখা যাবে এখন তো নিদ্রা দেবীর সাথে সাক্ষাৎ লাভ করি কি বলিস বলার সাথে সাথে ওর নাক ডাকতে শুরু করলো কিন্তু পরদিন আমাদের আর থানায় গিয়ে ইন্সপেক্টর পোদ্দারের সাথে দেখা করার দরকার হল না তার আগেই ঘটে গেল একটা মারাত্মক দুর্ঘটনা এই মুহূর্তে যেটা আমাদের সমস্ত কল্পনার বাইরে অধ্যায় নয় সেই রাত্রে ঘুমটা হঠাৎ ভেঙে গেল রাত কটা কে জানে ঘড়িটা হাতের কাছে নেই বাইরের ঘোর রাত্রির নিঃশব্দ নিঝুম প্রকৃতি জানলা দিয়ে দেখা যায় কৃষ্ণপক্ষের ক্ষয়া একফালি চাঁদ যেন ঝুলে রয়েছে আকাশে সেই সাথে তারা চুমকিগুলো ছড়ানো ঘরে মিটমিটে হ্যারিকেনের আলো খুট করে একটা আওয়াজও হলো ঘরের দরজা খুলে বাইরে বেরুচ্ছে মেঘরাঁত ওর হাতে টর্চ পাশের বিছানায় অগরে ঘুমাচ্ছেন বাবু এত রাত্রিরে মেঘনাথ সাহেব বাংলোর ঘর ছেড়ে কোথায় যেন চলেছে মেঘনাথ ঘর ছেড়ে বেরুবার সাথে সাথে আমিও বিছানা ছেড়ে উঠে পড়লাম এক হাতে টর্চ আর অন্য হাতে আমার সেই ধারালো কুকরিটা বিছানার তলা থেকে বার করে নিলাম তারপর নিঃশব্দে বেরিয়ে আসলাম ওই তো বাংলোর গেট পেরিয়ে মেঘনাথ যাচ্ছে গেটের বাইরে গিয়েই থমকে দাঁড়ালো একটা গাছের মোটা গুড়ির আড়ালে লুকিয়েও পড়লো আমি আস্তে আস্তে মেঘনাথের পিছনে গিয়ে দাঁড়ালাম তারপর মেঘনাথের পিঠে আলতো করে হাতটা ছোঁয়াতেই মেঘনাথ তীব্র বেগে ঘুরে দাঁড়িয়ে চকিতে জুড়োর এক প্যাচে আমাকে ধরাশায়ী করে ফেলল তারপর তার ভুল ভাঙল দু হাতে আমায় তুলে ধরে ফিসফিস ফিস স্বরে বলল অরে অর্ণব তুই নাকি আমি বললাম আর একটু হলে তো হাড়গুলো আমার চুরমার করে দিয়েছিলিস আহা আমি বুঝবো কি করে যে শেষ পর্যন্ত তুই আমাকে ফলো করবি তুই তো আমায় বাদ দিয়ে একা একা বেরিয়েছিলিস কিন্তু কেন বলতো আমি আরও কিছু বলার আগেই মেঘনাত আমার ঠোঁটে আঙ্গুল চাপা দিয়ে ফিস ফিস করে আবার বলল চুপ কর দেখতে পাচ্ছিস কিছু ওর কথায় দৃষ্টি ফেরালাম দূর জঙ্গলে একটা অগ্নিগোলক দুলছে একবার এদিক একবার ওদিক কি ব্যাপার মেঘনাথ কেউ কি কাউকে সংকেত দিচ্ছে হ্যাঁ ঠিকই বলেছিস মেঘনাথ আবার আমার কানের কাছে মুখ এনে বলল কোনো কথা বলবি না সামনে চোখের যা কিছু ঘটবে চুপচাপ দেখে যাবি বুঝলি মেঘনাথের কথাটা আর শেষও হলো না তার আগেই আমাদের সাহেব বাংলোর গেটটার দিকে তাকিয়ে চমকে উঠলাম লম্বায় প্রায় সাত ফুট পরনে বাংলোর গুদাম ঘরে দেখা সেই সাহেবের মতোই পোশাক হ্যাট কোট হাঁটু থেকে চাপা প্যান্ট আর জুতো বাগানের গেট পেরিয়ে সে বেরিয়ে এলো বাংলোর বাইরে তারপর চারিদিকে একবার ঘুরে একটা হুঙ্কার দিল রক্ত জল করা একটা অমানসিক হুঙ্কার পশুপতি বাবু কিংবা প্রসেনজিৎ বাবুর বর্ণনা মতো দেড়শো বছর আগে সর্পাঘাতে মৃত ডেনিস সাহেবের প্রেতাত্মা স্পষ্টই বুঝতে পারলাম এই উন্মুক্ত শীতল প্রকৃতির মধ্যেও সারা শরীর আমার ঘামে ভিজে গেছে আরেকটা অমানসিক হুঙ্কার তুলে সেই সাত ফুট দীর্ঘ ভৌতিক অবয়বটা এগিয়ে আসতে লাগলো জঙ্গলের দিকে পা দুটো যে আমার রীতিমতো কাঁপতে শুরু করেছে সেটা টের পাচ্ছিলাম মেঘনাথ আমার মনের অবস্থাটা অনুমান করে সম্ভবত একটা হাত দিয়ে আমার মুখটা চেপে ধরল সাত ফুট দীর্ঘ ডেনিজ সাহেবের ভূত অনেকটা কাছাকাছি এসে পড়েছে অন্ধকার ইতিমধ্যে অনেকটা শয়ে যেতে এতক্ষণে বেশ বুঝতে পারছি ভূতের হাত পায়ের গরম একজন সাহেব ভূতি বটে রংটা সাদা আর মুখটাও যেন কিরকম একটা ভয়ঙ্কর চোখ দুটো ঠেলে বেরিয়ে আসছে কোটর থেকে আর মুখটা যেন ক্ষত বিক্ষত অপঘাতে মৃত মুখ এমন হওয়াই স্বাভাবিক ডেনিস সাহেবের ভূত আমাদের পাশ দিয়ে এগিয়ে চলেছে জঙ্গলের আরও ভিতরে কোথায় চলেছে ও সামনের দিকে তাকাতেই আবার চোখে পড়ল সেই আলোর বৃত্তটা দুলছে ডান দিক বা দিক ওটা আলিয়ার আলো নয় তো কিন্তু আলেয়ার আলো সেটা তো এমন হয় না তবে কি কোনো সংকেত কিন্তু ভূতকে সংকেত দিয়ে কে ডাকবে এই ঘোরের মধ্যেও মন বলে উঠল নিশ্চয়ই অন্য কোনো ব্যাপার রয়েছে লোক অর্ণব মেঘনাতে চাপা উত্তেজিত কণ্ঠে আমি মুখ ঘোরালাম শাল পিয়ালের জঙ্গলে ঝরা পাতা মারিয়ে আরেকজন এগিয়ে চলেছে ওকে ডেনিস ডেনিজ সাহেবের ভূতকে অনুসরণ করছে ভূতকে অনুসরণ করছে মানুষ এমন ঘটনার কথা অতি আষাঢ়ে ভূতের গল্পতেও পড়েছি বলে আমার তো মনে হয় না তাহলে ব্যাপারটা কি ইতিমধ্যে ওরা বেশ কিছুটা এগিয়ে চলেছে মেঘনাথ চুপি চুপি বলল চল অর্ণব আমরা আরেকটু এগিয়ে গিয়ে দেখি মনে হচ্ছে খেলাটা ভালোই জমেছে খেলা মানে কিসের খেলা মেঘনাথ মেঘনাদ কোনো জবাব না দিয়ে সন্তর্পণে সামনের দিকে পা বাড়ালো। কিন্তু কোথায় গেল মূর্তি দুটো আমরা সামান্য সময় অন্নমনস্ক হওয়ার ফাঁকেই সামনে জঙ্গলের কোন অন্ধকারে ঝোপের আড়ালে অদৃশ্য হয়ে গেল ওরা দূরে আলোর বৃত্তও নিবে গেছে ততক্ষণে ওরা আমাদের উপস্থিতি টের পায়নি তো তবে তো সমূহ বিপদ যে কোনো মুহূর্তে যে কোনো জায়গা থেকে আক্রমণ আসতেই পারে ক্ষয়া চাঁদের অস্পষ্ট আলোর ফাঁদে এই মুহূর্তে আমরা সম্পূর্ণ অসহায় মেঘনাথও কিছুটা বিভ্রান্ত মনে হল মেঘনাথকে ফিরে যাওয়ার কথা বলবো আমি ভাবছিলাম ঠিক সেই মুহূর্তে রাতের সমস্ত স্তব্ধতাকে চুরমার করে ভেসে এলো এক তীব্র মরণার্তনাদ আর সেই সাথে অমানসিক রক্ত জল করা হুঙ্কার মেঘনাথ হ্যাচকার টান মেরে আমার ডান হাতটা টেনে নিয়ে বলল চল অর্ণব জলদি চল আমায় কিছু বলার অবকাশ না দিয়েই মেঘনাথ আমার হাত ধরে টানতে টানতে ছুটে চলল সেই আত্মকণ্ঠের স্থান লক্ষ্য করে জঙ্গলের আরও গভীরে অধ্যায় দশ বেশ কিছুটা পথ আমি ছুটে এসেছি এর মধ্যে বার কয়েক হোঁচটও খেয়েছি দুই একবার পড়েও গেছি কিন্তু মেঘনাথ থামার অবকাশ দেয়নি টর্চ পর্যন্ত জ্বালতে দেয়নি এ কি হটকারিতা এ তো জেনে শুনেও মৃত্যুর মুখোমুখি এগিয়ে যাওয়া অথচ মেঘনাথের হাত ছাড়িয়ে উল্টো দিকে দৌড় মেরে যে বাংলোয় চলে যাব সে সাহসও নেই অগত্যা একান্ত অসহায়ের মতোই নিজেকে ছেড়ে দিলাম মেঘনাথের হাতে অন্ধকারে কতটা পথ যে ছুটে গেছি তার কোনো হিসাব রাখিনি হঠাৎ মেঘনাথ টর্চ জ্বালাল একেবারে যথার্থ স্থানে পড়েছে বটে আলোর ফোকাস ঝোপের ধারে একজন মনুষ্য দেহ পড়ে রয়েছে হাত পা ছড়িয়ে আলোর বৃত্তের বাইরে অন্ধকার নিঝুম নিথর টর্চের আলো ঘুরিয়ে আশপাশটা যত দূর সম্ভব দেখে নিল মেঘনাথ গাছের একটা পাতা পর্যন্ত নড়ছে না কোথাও সা নিস্তব্ধ জঙ্গল আচমকা একটা অদ্ভুত কাণ্ড করে বসল মেঘনাথ হাতের রিভলভার আকাশের দিকে তুলে শূন্য দুটো গুলি ছুড়ল আরেকবার কেঁপে উঠল স্তব্ধ রাতের প্রকৃতি মাথার ওপর দিয়ে ডানা ঝাপটে উড়ে গেল একটা পাখি কোথায় যেন তক্ষক ডেকে উঠল মেঘনাথ টর্চের আলো মৃতদেহের ওপর রেখে বলল আশা করি গুলি শব্দে প্রসেনজিৎ আমাদের হদিস চিনে নিতে ভুল করবে না ততক্ষণে এই মৃতদেহটা পাহারা দেওয়া দরকার আমি বললাম কিন্তু কার মৃতদেহ সেটা তো দেখা হলো না মেঘনা বিরক্তভাবে বলল যদি এখনও সেটা না বুঝে থাকিস না তাহলে দেহটা উল্টে দেখে নে এই অন্ধকারের মধ্যে টর্চের আলোয় যদি ঠিকমতো কিছু ঠাওর করা না যায় তবে কি সেটা অন্যায় কথা না বাড়িয়ে দেহটা চিৎ করে দিলাম আর তারপরেই ভীষণভাবে চমকে উঠলাম আরে এ তো পশুপতি ভরচাজ। শুকনো ঝরাপাতার ওপর বিভৎসভাবে পড়ে রয়েছে পশুপতি ভরচাজের প্রাণহীন দেহ টাটকা তাজা রক্তে ভেসে যাচ্ছে আশপাশ মৃতদেহ চোখ দুটো ঠেলে বেরিয়ে আসছে অক্ষি গোলকের বাইরে মৃত্যুর পূর্ব মুহূর্তে যে ভয়াবহ আতঙ্কের ছায়া তার মুখে পড়েছিল মৃত্যুর পরও সেটা রয়ে গেছে সত্যি দৃশ্যটা সহ্য করা যায় না মাথার মধ্যে ঝিমঝিম করতে শুরু করল পা দুটো টলছিল এটা কি চেতনা হারানোর পূর্ব লক্ষণ হঠাৎ দূর থেকে ভেসে এলো প্রসেনজিৎ বাবুর চিৎকার মেঘনাথ কোথায় মেঘনাথ সাথে সাথে যেন ফিরে পেলাম নিজেকে যাক আরেকজন সঙ্গী পাওয়া গেল দূরে টর্চের আলো ঘুরছে বাবু আমাদের খুঁজে বেড়াচ্ছেন বাবুর কণ্ঠ আবার শোনা গেল মেঘনাথ তুই ঠিক আছিস তো সারা দে আর দেরি সইল না আমার চিৎকার করে উঠলাম বাবু এগিয়ে এলেন হাতে বন্দুক মাথায় টুপি রীতিমতো শিকারীর পোশাক কিচিরমিচির মিচির করে কতগুলো পাখি ডেকে উঠল ঠান্ডা বাতাস বয়েছে অন্ধকার এবার তরল হতে শুরু করল অধ্যায় এগারো ভোর হতেই আমি আর বাবু ফরেস্ট অফিসের একটা জিপ নিয়ে যাত্রা করলাম মৌবনি থানায় গত রাত্রের হত্যাকাণ্ডের খবরাখবর জানিয়ে লাশের একটা ব্যবস্থা করতে হবে মেঘনাথ বসে রইল পশুপতি ভট্টাচার্যের মৃতদেহ আগলে সত্যি বলতে কি গভীর রাতে জঙ্গলে ঘটে যাওয়া ওই সমস্ত কাণ্ড কারখানা এবং পশুপতি বাবুর মৃত্যু রহস্য এখনো আমাকে হতচকিত করে রেখেছে বাবুর অবস্থা একই রকম আর মেঘনাথের কথা বলতে পারবো না ও তো নিজেই এক রহস্যের মেঘনাথ গভীর রাতে জঙ্গলে লণ্ঠনের আলোর দুলুনি ডেনিস সাহেবের বিদেহী মূর্তি অনুসরণ অমানসিক হুংকার সমস্ত মিলিয়ে এখনও কোনো পরিষ্কার ছবি ফুটে উঠছে না তবে এই সাথে গতকাল দুপুরে বাংলোর গুদাম গোপন সুরঙ্গ আবিষ্কার সেখানে সিগারেটের টুকরো খুঁজে পাওয়া এবং দিন কয়েক আগে ওই পথে সাহেব ভূতের অদৃশ্য হয়ে যাওয়ার ব্যাপার এগুলো সমস্ত যোগ করলে সব মিলিয়ে কেমন যেন একটা চক্রান্তের আভাস মেলে এই পুরনো সাহেব বাংলোতে তবে কি কোনো গোপন চক্র রয়েছে তারাই কি এই ভূত নাটকের স্রষ্টা তাদের উদ্দেশ্যটা কি কী অপরাধে তারা লিপ্ত আর পশুপতি বা খুন হলেন কেন ওর মৃতদেহর পকেট হাতরে দুটো জিনিস পাওয়া গেছে এক হচ্ছে খড়গপুর মৌবনী বাসের টিকিট আর দুই একটা চিঠি বাসের টিকিট পাওয়াটা অস্বাভাবিক কিছুই নয় বাবু জানিয়েছিলেন দিন কয়েক আগে উনি নাকি কিছু সওদা করতে খড়গপুর গিয়েছিলেন ভদ্রলোক গত কয়েক বছর যাবত এই মৌবনীতে একাই থাকছেন আর স্ত্রী পুত্র রয়েছে খড়গপুরে কিন্তু অদ্ভুত বলতে মৃত পশুপতি বাবুর পকেট থেকে পাওয়া চিঠিটা চিঠি না বলে সেটাকে ছোটোখাটো একটা চিরকুট বলা ভালো কোনো সম্বোধন নেই শুধু ইংরেজিতে লেখা আজ রাতে চন্দ্রাণী বাড়ি যাবে তোমার প্রাপ্য নিয়ে যেও রাত ঠিক তিনটে পঞ্চাশ মিনিট সময় আগের মতোই জঙ্গলে আলোর সংকেত পাবে ডিকে অনুসরণ করো মেঘনাথ লেখাটা বার কয়েক পড়ে আমার হাতে দিয়ে বলল কিছু বুঝতে পারছিস আমি আমতা আমতা করে বললাম না আমার তো মনে হচ্ছে পশুপতি বাবু বোধহয় বিয়ের ঘটকালি করতেন তাই বিয়ের পর পাত্রী শ্বশুরবাড়ি যাওয়ার সময় হলে পক্ষ ওকে মানে ঘটকালির টাকা নিয়ে যেতে বলেছে আমার তো এটাই মনে হচ্ছে থর মুন্ডু আমার হাত থেকে চিরকুটটা কেড়ে নিয়ে মেঘনাথ হেসে উঠল বিয়ের পর পাত্রী আর শ্বশুরবাড়ি যাওয়ার সময় পেল না মৌবনি জঙ্গলে তিনটে পঞ্চাশ মিনিট সময় ঠিক শুভযোগটা পড়ল তাই তো ব্যাপারটা তলিয়ে ভাবলে কেমন যেন সবটাই অস্বাভাবিক মনে হয় প্রসেনজিৎ বাবুও চিরকোটটা ঘুরিয়ে ফিরিয়ে পড়তে পড়তে বললেন কিন্তু এ তল্লাটে নতুন কোনো বিয়ে হয়েছে বলে তো কানে আসেনি আমি নাক চুলকাতে চুলকাতে বললাম আচ্ছা মেঘনাথ এটা কোনো সংকেতলিপিও তো হতে পারে মানে হয়তো চন্দ্রাণী শ্বশুরবাড়ি যাওয়ার অন্য কোনো অর্থ রয়েছে হিয়ার ইউ আর মাই ফ্রেন্ড হিয়ার are শুধু হতে পারে না এটা সেটাই বাবু প্রশ্ন করলেন আজা মেঘনাথ সংকেতরা কি সেটা বুঝতে পারছিস দেখ মেঘনাথ সেটা নিয়ে আরেকটু ভাবা দরকার তবে সাহেব বাংলোর ভূত সাহেব কি না সেটা বলতে পারবো না কিন্তু সে যে রক্ত মাংসের মানুষ সেটা কিন্তু আমি বাজি রেখে বলতে পারি বাবুর কণ্ঠস্বরে অন্নমনস্কতা ভাঙল চলন্ত জিপে স্টিয়ারিংয়ে হাত রেখে বাবু বললেন সত্যি বাবু এ সমস্ত কি শুরু হয়েছে বলুন তো চব্বিশ ঘন্টার মধ্যে দু দুটো লাশ পড়ল ঘটনাগুলো কেমন যেন একটা বিৎখুটে লাগছে আমি বললাম হ্যাঁ আপনি ঠিকই বলেছেন অস্বাভাবিক রহস্যের প্রকাশটা অস্বাভাবিক হওয়াই তো স্বাভাবিক বাবু গম্ভীর হয়ে বললেন পশুপতি ভরচাজের মতো সাত্ত্বিক ধার্মিক মানুষ যে কোনো অসামাজিক অপরাধ কর্মের সাথে জড়িত থাকতে পারে আমি কিন্তু এখনও বিশ্বাস করতে পারছি না আমি বললাম আপনি তো মৌবনির ফরেস্ট রেঞ্জার প্রসেনজিৎবাবু সেই হিসাবে এই এলাকার এমন কিছু ব্যাপারি কি আপনার কানে আসেনি যেটা থেকে কোনো সূত্র মিলতে পারে প্রসেনজিৎবাবু কয়েক সেকেন্ড চুপ করে থেকে বোধহয় ভাবলেন তারপর বললেন না মশাই এ সমস্ত জঙ্গল এলাকার একটাই প্রধান সমস্যা সেটা হলো বেআইনি কাঠুরে রাতের আধারে জঙ্গলে ঢুকে গাছের পর গাছ কেটে এরা পাচার করে এর ওপর এখানে এই ভুতুরে কাণ্ড তো রয়েছে বরং সেদিক থেকে কিছুটা সুবিধা হয়েছে বলতে পারেন চোরাই চালালেন কাঠুরেরাও রাত বেড়েতে বড় একটা জঙ্গলে ঢোকে না বাবু যাই বলুন সাহেব বাংলোকে আশ্রয় করে একটা শয়তানি যে হচ্ছে সেটা অস্বীকার করা যায় না এখন সব থেকে আগে প্রয়োজন সেই চক্রের মুখোশটা খুলে দেওয়া এটুকুনি বোঝা যাচ্ছে চক্রের আসল নায়ক হচ্ছে একটি আস্ত ঘুঘু প্রসেনজিৎবাবু বলছিলেন কথা বলতে বলতে আমাদের জিপ এসে থামলো মৌমণি থানার সামনে দূরত্ব তো নেহাত কম নয় কলকাতার মতো দুপা এগোলেই নতুন থানার অস্তিত্ব এ সমস্ত দূর গা গঞ্জে ভাবাই যায় না বিশেষত মৌবনী মেদিনীপুরের এক অতি নগণ্য এবং একটা অখ্যাত অঞ্চল থানা বলতে একটা একতলা পুরনো পাকা বাড়ি হতশ্রী চেহারা ততদিক হতশ্রী একজন হোমগার্ড থানার সামনে রাইফেল ধরে দাঁড়িয়ে রয়েছে আমরা সোজা ভেতরে ঢুকে গেলাম সামনের ঘরটাই অফিস ঘরের মধ্যে দুজনকে দেখলাম প্রথমজন এক এ এসআই টেবিলের ওপর পা তুলে বসে মেজাজে নিজের কানে পাখির পালক দিয়ে সুরসুরি দিচ্ছেন অন্যজন একজন কনস্টেবল বসে বসে খৈনি ডলছে বোঝাই যায় আপাতত এদের কোনো কাজ নেই বেশ একটা ঢিলে ঢালা ভাব এ এসআই ভদ্রলোক প্রসেনজিৎ বাবুর দিকে তাকিয়ে বললেন কি বাবা আচার আপনি এই সাত সকালে বুঝলাম স্থানীয় রেঞ্জার হিসাবে বাবুর বেশ পরিচিতি রয়েছে সেটা অবশ্য স্বাভাবিক বাবু বললেন মিস্টার পোদ্দারের সাথে একটু দরকার ছিল এএসআই ভদ্রলোক বললেন কিন্তু বাবুকে এখন পাবেন না স্যার ওর তো এখন ডিউটি অফ আমিই রয়েছি ডিউটিতে আপনি আমায় বলতে পারেন বাবু একটু থমকে ভেবে বললেন ওকে বলতে পারলে আমার সুবিধা হতো তা মিস্টার কি কোনো কাজে বেরিয়েছেন না স্যার সেটা অবশ্য উনি বেরোননি তবে কি করছেন কোয়ার্টারে ঘুমোচ্ছেন আগে তাও নয় এবার আমাদের অবাক হওয়ার পালা ডিউটিতে নেই কোয়ার্টারেও নেই বাইরে বেরোননি তবে উনি গেলেন কোথায় এ আই ভদ্রলোক আমাদের মনের অবস্থা বোধায় অনুমান করে গোফের ফাঁকে একটু মুচকি হেসে উঠে দাঁড়ালেন তারপর প্রসেনজিৎ বাবুর দিকে তাকিয়ে বললেন তা স্যার বাবুকে কি আপনার একান্তই দরকার হ্যাঁ খুব দরকার তবে জানলার ধারে আসুন দেখিয়ে দিচ্ছি বলতে বলতে জানলার কাছে গিয়ে বাইরে অঙ্গুলি নির্দেশ করে বললেন ওই যে স্যার দেখছেন সামনে পুকুরটার ওপারে ওই যে ওই যে বাড়িটা হ্যাঁ হ্যাঁ ওটা আপাতত ওটাই আপনাদের গন্তব্যস্থল মানে ওটা কার বাড়ি ওখানে মিস্টার পোদ্দার থাকেন বলে তো শুনিনি ওটা বড়োবাবুর শ্বশুরবাড়ি স্যার বড়বাবু শালক মশায় ছেলের জন্মদিনে ওকে পরিবারে নেমন্তন্ন করেছেন গতকাল রাতে গেছেন নেমন্তন্ন রক্ষা করতে আজ দুপুর নাগাদ ডিউটিতে আসবেন কিন্তু আমার পক্ষে তো অতক্ষণ অপেক্ষা করাটা সম্ভব নয় বাবু বললেন কিছু মনে করবেন না স্যার হেই হলো পুলিশের চাকরি ব্যক্তিগত জীবন বলে বিশেষ কিছুই থাকে না তবু লোকে আমাদের ভুল বোঝে আপনি কিছু ভাববেন না স্যার আমি শম্ভুচরণকে আপনার সাথে দিচ্ছি বলতে বলতে কনস্টেবলের দিকে তাকাতেই সে খটাশ করে একটা সেলাম ঠুকলো এএসআই বললেন আচ্ছা শোনাও শম্ভুচরণ রেঞ্জার সাহেবকে এক্ষুনি নিয়ে যাও বড়বাবুর কাছে খুব জরুরি দরকার একটেলা খৈনি মুখে কনস্টেবল শম্ভুচরণ কি যেন বলল শোনা গেল না তবে বুঝলাম সে আমাদের অনুসরণ করতে বলেছে আমরা তার কিছু তিনকড়ি বাবু শ্বশুরবাড়ির সামনে গিয়ে কড়া নেড়ে হাঁক শুরু করে দিল কিছুক্ষণ বাদে যিনি দরজা খুললেন সে ভদ্রলোকের বয়স বছর পঞ্চাশে কম হবে না একহারা চেহারা মাথায় কাঁচা পাকা বাবরি ধরনের চুল আর লম্বা সাদা জুলফি পরনে খদ্দেরের পাঞ্জাবি এবং পায়জামা কেমন যেন কবি কবি চেহারা তিনি বললেন কাকে যায় শম্ভুচরণ বলল আগে স্যার এরা এসেছেন বড়বাবুর সাথে একটু দেখা করতে বাবু বললেন আমার নাম প্রসেনজিৎ মজুমদার এখানকার ফরেস্ট রেঞ্জের আমি আমার বাংলোর সামনে জঙ্গলে গত রাতে একটা খুন হয়েছে আর সে ব্যাপারে আমি এসেছি ও আচ্ছা বুঝতে পেরেছি প্রসেনজিৎবাবুর কথা শেষ হওয়ার আগেই ভদ্রলোক বললেন আমার নাম মণিশঙ্কর দত্ত করি আমার ভগ্নিপতি আপনারা ভেতরে এসে বসুন আমি ডেকে দিচ্ছি মণি বাবুর পিছু পিছু গিয়ে আমরা যে ঘরটায় বসলাম সেটা চারিদিকে চোখ বুলিয়ে যে কেউ বলবে এটা একজন আর্টিস্টের ঘর দেওয়ানে সুন্দর সুন্দর সব পেন্টিংস ঘরটা রুচি সম্মতভাবে সাজানো পরে জেনেছিলাম উনি সত্যিই একজন ভালো চিত্রশিল্পী প্রথম জীবনে আর্ট কলেজ থেকে পাশ করে কলকাতায় কিছুদিন শিল্প চর্চা এবং সাধনা করেছিলেন তারপর বাবা মারা যাওয়ার পর গ্রামে ফিরে আসেন এখানে ওর বিরাট জোর জমি দেখাশোনা করে সময় কেটে যায় কিন্তু শিল্পচর্চার সাথে সম্পর্ক চুকলেও শিল্প বোধ যে এখনো উনি হারাননি সেটা ওনার ঘরে কেউ ঢুকলেই বুঝতে পারবে তিন করে পোদ্দার এসে ঘরে ঢুকলেন পরনে লুঙ্গি এবং হাতে দাতন। খালি গায়ে বিশাল বপু বর্তুলাকার ওই দেহটা এই মুহূর্তে আরও কিম্বুত কিমাকার দেখাচ্ছে ভুঁড়ির সাইজ দেখে মনে হচ্ছিল গত রাত্রে নেমন্ত্রণের বহরটা ভালোই ছিল প্রসেনজিৎ বাবুর মুখে সমস্ত কিছু শুনে হাহা করে উঠলেন ইন্সপেক্টর পোদ্দার অরে কী বলছেন মশাই এ তো সাংঘাতিক কেস রীতিমতো তদন্ত হওয়া দরকার এরপর আমার দিকে তাকিয়ে বললেন গতকাল তো আমায় আপনারা দুই বন্ধু মিলে ধোকা খাইয়ে দিয়েছেন ব্যাপারটা তো সেই একই ছিল আমি সাথে সাথে প্রতিবাদ করে বললাম আপনি বিশ্বাস করুন গতকাল জঙ্গলে আমরা সত্যি একটা লাশ পড়ে থাকতে দেখে আপনাকে ডেকে নিয়ে গিয়েছিলাম কিন্তু অত চটপট লাশ কি করে উবে গেল সেটা এখনও ভাবতে পারছি না আর সে অভিজ্ঞতার কারণেই তো মেঘনাথ নিজে এখন লাশ পাহারায় রয়েছে আর আমাদের দুজনকে পাঠিয়েছে আপনাকে ডেকে নিয়ে যেতে ইন্সপেক্টর তিন কোড়ি পদ্মার হাসি হাসি মুখ করে আমার কথা শুনে বললেন মশাই আমি সে দোকার কথা বলছি না আপনাদের আসল ধোকা আমি ধরে ফেলেছি আসল ধোকা তার মানে তার মানে গতকাল আপনারা দুজন নিজেদের পরিচয় লুকিয়ে আমায় ধোকা দেওয়ার চেষ্টা করেছেন কিন্তু মশাই আমি তখনই চিনে ফেলেছিলাম আমার ফেভারিট রহস্যবেদী মেঘনাথ ভরদাস আর তার অ্যাসিস্ট্যান্ট অর্ণব সেনকে বুঝলেন তা এবার বলুন তো কীভাবে বুঝলাম হ্যাঁ কিভাবে? শুনুন তাজা খবর পত্রিকার আমি একজন নিয়মিত গ্রাহক মশাই কিছুদিন আগে ওই পত্রিকাতে ছাপা আপনাদের দুজনের একটা ফটো এখনও আমার পার্সোনাল ফাইলে রয়েছে সেদিক থেকে দেখতে গেলে ধোকাটা আসলে আমি আপনাদের কিরকম খাইয়েছি এবার বলুন তো বলতে বলতে সারা শরীর কাঁপিয়ে হাসতে শুরু করলেন বাবু হাসিতে যোগ না দিয়ে থাকতে পারলেন না ভালো লাগলো ইন্সপেক্টর পোদ্দারের এই সহজ কৌতুকপ্রিয় মনের পরিচয় পেয়ে দিন রাত চোর ডাকাত অপরাধীদের নিয়ে চলতে হলেও মনের উদার সমস্ত সত্তাকে উনি যে বিসর্জন দেননি সেটা ওর সাথে কথা বললেই বোঝা যায় আর একথাও বোঝা গেল চেহারাটা ওর যতই স্থূল হোক না কেন তার মনটা কিন্তু রসে পরিপূর্ণ নিয়ম মাফিক থানায় একটা ডায়েরি লিখিয়ে সঙ্গে দুজন কনস্টেবল নিয়ে খুব অল্প সময়ের মধ্যে এলেন থানার বিপুল মৌবনীপি পোদ্দার পশুপতি ভটের লাশ দেখে শুনে ছবি তুলে বিবরণী লিখে লাশ মর্গে পাঠানোর ব্যবস্থা করে যখন ফিরে গেলেন পূবের সূর্য মাথার উপর উঠে এসেছে তখন যাওয়ার সময় তিনকড়ি পোদ্দার মেঘনাথকে বললেন আপনি নিজে যখন হাজির রয়েছেন আমিও অনেকটা নিশ্চিন্ত যখন যেটা দরকার মনে করবেন আমায় বলবেন এই গায়ে বসে কখনো যে আপনাদের সাথে কাজ করার সুযোগ পাব আমি তো মশাই স্বপ্নেই ভাবিনি মেঘনাথ শুধু বলেছিল আমি যদি আপনার প্রত্যাশা পূরণ করতে পারি আমিও কিন্তু কম খুশি হব না পুলিশ চলে যাওয়ার পর আমরা বাংলোর বারান্দায় এসে বসলাম দিবাকর খোঁজ নিয়ে গেছে আমরা এখন দুপুরের খাবার খাবো কিনা আমরা বলেছি ওকে ঘণ্টাখানেক বাদে যেন নিয়ে আসে এখন আর ইচ্ছে করছে না প্রসেনজিৎ বাবুর আজ আর অফিস যাওয়া হয়নি এদিকে পশুপতি ভরচাজের মৃত্যুর খবর সমস্ত অঞ্চলটাতে ছড়িয়ে পড়েছে নানা লোক খোঁজখবর করতে আসছে অনেকেই সাহেব বাংলোর ভূতের কাণ্ড দেখে নতুন করে ভীত হয়ে পড়েছে কেউ কেউ অনুরোধ করে গেছে প্রসেনজিৎ বাবু যেন দেরি না করে বাংলো থেকে তাড়াতাড়ি চলে যান আগামীকালের দিনটি আমাদের জীবনে যে কি কি ঘটনা প্রবাহ নিয়ে আসবে সেই সম্পর্কে আমি ভাবছিলাম কিন্তু দিনটি যে এই রকম মারাত্মক ঘটনা নিয়ে আসলো সেটা তখনও বুঝে উঠতে পারেনি আমার শ্রোতা বন্ধুরা গল্পটি এখানেই থামালাম এর পরবর্তী অধ্যায় আপনাদের কাল পাঠ করে শোনাব তাহলে সাথে থাকবেন আজকের মতো আসছি নমস্কার